রাজ্যে রক্তদানের ইতিহাসে 31 মে দিনটি একটা স্মরণীয় হয়ে থাকবে। কোভিড-19 পরিস্থিতিতে দেশ ও বিশ্ব যখন এক একটা দিন উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে অতিবাহিত করছে, তখন ছোট্ট প্রান্তিক রাজ্য এই ত্রিপুরার রাজধানীতে ঘটে গেল একটা অঘটন। শুধুমাত্র সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল দুই যুযুধান শিবিরের মধ্যে, যে ঘটনাকে ঘিরে শাসক ও প্রধান বিরোধী শিবিরে চাপানোতর শুরু হয়ে যায়, অভিযোগ তোলা হয় একে অপরের বিরুদ্ধে। এমনিতেই এই সময়ে বিভিন্ন হাসপাতালে রক্তের একটা সংকট চলছে, তাই রক্তের স্বল্পতা দূর করতে রবিবার ছুটির দিনে উদ্যোগ নিয়েছিল বাম ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। শহরের রামনগর গার্লস হাইস্কুলে আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরের, আর সেই সামাজিক কর্মসূচিও প্রায় শেষ হওয়ার পথে ছিল। তখনই সামান্য একটি বিষয়কে ঘিরে ঘটনার সূত্রপাত হয়। সূত্রে জানা যায়, সেই সময় স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির এক সদস্যা। তখনই স্কুলে মানুষের ভিড় দেখে তিনি এর কারণ জানতে চান, কিন্তু অভিযোগ, সেই সময় আয়োজকদের পক্ষ থেকে কিছু কর্মী মহিলার সাথে অশালীন আচরণ করেন, এমনকি তাকে শারীরিক হেনস্থার চেষ্টা করেন। যথারীতি ঘটনাটি জানাজানি হতে মহিলার কয়েকজন আত্মীয় সহ কিছু যুবক সেখানে হাজির হয়। এরপরই দুই পক্ষের মধ্যে মারপিট লেগে যায়। পরবর্তী সময়ে ঘটনাটি জানিয়ে নিগৃহীতা মহিলা পশ্চিম মহিলা থানায় লিখিত মামলা দায়ের করেন। আমি স্কুল এসএমসি কমিটির একজন কমিটি মেম্বার। আমি আমার বাপের বাড়িতে যেতে আসলাম, তখন দেখলাম লোকের এখানে বহুত লোক স্কুলের মধ্যে, তখন আমাকে জিজ্ঞাসা করলাম এখানে কি লকডাউনের মধ্যে কি হইতেছে এখানে। তখন আসলো সুভাষিস গাঙ্গুলি, গৌতম চক্রবর্তী, আরও অনেক লোক আসলো। আমি তার যেহেতু মাস্ক পরে আমি কাউরে চিনছি না, এদের থেকে তারা দরবার স্টার্ট করছে, আমার ধাক্কা মারছে, পেটে লাথি মারছে। তারা স্কুলে কি কারণে আছে জানেন? যে তারা বলেছে রক্তদান শিবির স্কুলে, যে তবে এসএমসি কমিটির মধ্যে আছে স্কুলে হেডমিস্টার বা কারো, আমরা জানাইছি না। তো তার স্কুল খোলা কিভাবে করতে পারলো স্কুল তারা? এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানা ও রামনগর আউটপোস্টের বিশাল বাহিনী। মোতায়েন করা হয় টিএসআর জওয়ানদেরকেও। দুই পক্ষের মধ্যে মারপিটের জেরে জখম হয়েছেন এসএফআই এর সম্পাদক সন্দীপন দেব সহ বেশ কয়েকজন। পরবর্তীতে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা ছিলেন, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বরা ছিলেন, আমরা রক্তদাতাদের উৎসাহিত করবার জন্য এই শিবিরে উপস্থিত ছিলাম। তখন বিজেপির দুর্বৃত্তরা প্রায় জমায়েত করে আমাদের ছাত্র যুব গণ আন্দোলনের নেতা কর্মী এবং রক্তদাতাদের উপর, নারীদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এই রাজ্যে সন্ত্রাসের রাজত্ব চলছে, বর্বরতার রাজত্ব চলছে। রক্তদান শিবিরে গেলে পর আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে মানুষ বিচার করবেন কি জঘন্যতম রাজত্ব ত্রিপুরা রাজ্যে কায়েম হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি তুলেছেন বাম নেতা অমল চক্রবর্তী। আমি অগ্রিম বলে দিতে পারি, তারা গ্রেপ্তার হবে না, শাস্তিও পাবে না। শাস্তি একমাত্র দিতে পারে রাজ্যের মানুষ, ছাত্র যুবরা, তাদের কাছে আমরা আপিল করব। এই সরকারের বদল ছাড়া এই দুর্বৃত্তদের রোখা সম্ভব না। এই রাজনৈতিক যে হিংসা, রাজনৈতিক যে গুন্ডামি, রাজনৈতিক গুন্ডামি একমাত্র বন্ধ হতে পারে এই সরকার বদল করার মধ্য দিয়ে। অপরদিকে ঘটনার পরপরই দুই পক্ষের তরফে সুবিচার চেয়ে থানায় অভিযোগ এবং পাল্টা অভিযোগ জানানো হয়। যথারীতি পুলিশ দুই পক্ষের তরফে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। দেখার বিষয়, পুলিশি তদন্তে এখন কি সত্যতা বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।